রাজ্যের প্রতিটি দপ্তরে আর্থিক দুর্নীতি জাঁকে বসেছে। শাসক দল বিজেপি ঘনিষ্ঠ নেতা আমলারা সেই সকল দুর্নীতি সংঘটিত করছে বলে অভিযোগ উঠে আসছে বিভিন্ন মহকুমা থেকে। এবারে গ্রাম প্রধান হতদরিদ্র মানুষের IAY ঘরের টাকা গিলে খাওয়ার মতো ভয়ঙ্কর দুর্নীতি প্রকাশ্যে এলো। এই চাঞ্চল্যকর ঘটনাটি সংঘটিত হয়েছে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লকধীন কালাগাঙের পাড় গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গেছে, চলতি অর্থ বছরে কালাগাঙের পাড় গ্রাম পঞ্চায়েতে বেশ কিছু সরকারি বরাদ্দকৃত IAY ঘর আসে। সেই মোতাবেক গ্রাম পঞ্চায়েতে ঘর বণ্টন করা হয়। কিন্তু মাসখানেক পূর্বে গ্রাম প্রধান ইসলাম উদ্দিন স্থানীয় পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ডের লম্বাটিলা এলাকার সাকিনা বেবি স্বামী আব্দুল মুনাফের বাড়িতে গিয়ে বলেন, তাদের নিজের অর্থ ব্যয় করে বানানো পাকা বাড়িতে নাকি পার্শ্ববর্তী খায়রুন নেসার স্বামী মাখলিস আলীর জিও ট্র্যাকিংয়ের লোকেশন দেখাচ্ছে। তখন বাড়ির মালিক অভিযোগ করলে গ্রাম প্রধান সেখান থেকে চলে যান। কিন্তু গত বুধবার চুপিসারে গ্রাম প্রধান পুনরায় সাকিনার বাড়িতে গিয়ে লুকিয়ে জিও ট্র্যাকিং করলে বাঁধে বিপত্তি। তখন বাড়ির মালিক প্রতিবাদ জানায়। খবর পেয়ে ওই বাড়িতে যান কদমতলা আরডি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রণয় দাস। আমি মনে করো পয়সা দিয়ে একটা ঘর বানাই আর তাই না, আরো একদিন আইসন ফোদানি ঘর উঠানির আগে ওলা মোবাইল বাসাইয়া আইসেন আইয়া অনু আইয়া ফিরিয়া গেছেন। আমি জিজ্ঞাসি ফোদান শীত হয়েছে বলে না মগলিসদার লোকেশন তোমার বাড়ি দেখার। আমি কইছি ইটা কিটা মাতইন মগলিসদার বাড়ি কই আর আমার বাড়ি কই ইনু লোকেশন দেখাই তখন আমার অ্যাকাউন্টে টাকা ঢুকবো নি বলে না না এটা শেষ কইয়া তো গেছইন গিয়া ফোদান ফোদান আর মান্না অনু বারইয়া মান্না রে 500 টাকা দিয়া কইছেন যাও গি তুমি মান্না কেটা আমি চিনি না তার লোক আইসে 500 টাকা দেখছ না আমার মেসের অকল বাড়িতে আসলা আমি আইসি আইয়া লেরাই কইসন আইজো আইয়া ফোদানে ফটো উঠাইয়া গেছে। আমি তান্দে ফোন করছি, ফোন করার বাদে তুমি আইজো আইয়া আমার বাড়ি খিতা লাগি ফটো উঠাইয়া গেলায় খিতা লাগি করলাই কই এটাও তো মখলিসদার ইয়ে করছি লোকেশন দেখাইছি। আমি বললাম ইটা খিতা মাতো মখলিসদার যদি লোকেশন দেখাতে আমার অ্যাকাউন্টও ঠেকা দেও জলদি বারবার আইয়া আমার ইয়ে তো ইয়ে করো বলে দূর তুমি পাগল নি বলে না আমার বুঝার আছে কেন বলে যা কেন বুঝো করে ভিডিও যাও বুঝো কি যাও এটার তোমার ঘর দেখাইয়া কি গুড় ঠেকা খাইলার। আমি কইছি তারা জিগাইয়া দেও রবা মাঝে তাই জিগাই আর ফোন করছেন তোমার নাথে যে ঘর বানার ওখান দেখাইয়া মখলিস বেটার ঠেকা ঢুকাই তো আমার ঘরটা মোটামুটি তো 2 নম্বর কিস্তি পাইয়া আসছে 3 নম্বর কিস্তি পাওয়ার কতে আমার ঘরের তো কোনো ইয়ে নাই অবলেশন নাই। তাতে কইছেন 2 নম্বর কিস্তির তো কইছেন তোমার লোকেশনটার ও বাই গেছে কি সবিনার বাড়ি তুমি তুলাও। আমি কইছি ভাই আমি যাইতেও আসাম না দোকানও জামেলা তুমি তাই তোমার জানার যাও কে কইছিলা ফোদান আর কইছেন আগর জিআরএস নাই না সেক্রেটারি এই নাই অন্যজন আনছে। আমার কাছে একটা কমপ্লেন এসেছিল তো আমরা গেছিলাম সেখানে টিম ভিজিট করেছে এবং আমরা রেসপেক্টিভ যে পঞ্চায়েত সেক্রেটারি আছে ওনাকে একটা আমরা আজকে একটা অর্ডার করে দিচ্ছি এনকোয়ারি করার জন্য। তো ওই এনকোয়ারি মূলে যা রিপোর্ট আসে ওই অনুযায়ী যা আইন অনুরূপ ব্যবস্থা আছে সেটা নেওয়া হবে। আমাদের যে স্টেটের গাইডলাইন্স আছে অনুযায়ী আইদার ঘর বানাতে হবে নয়তো টাকা রিফান্ড করতে হবে স্টেট মডেল। এদিকে ঘটনা প্রসঙ্গে অভিযুক্ত গ্রাম প্রধানের সাথে যোগাযোগ করতে গেলে তিনি টেলিফোনিক সাক্ষাৎকারে জানান সবকিছু সমষ্টি উন্নয়ন আধিকারিক জানেন। পরে সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রণয় দাসের সাথে সাক্ষাৎ করলে তিনি তদন্ত শুরু করেন। তদন্ত করে দেখেন গ্রাম প্রধান ইসলাম উদ্দিন নামে IAY ঘর ঢুকেছে। এক কথায় গ্রাম প্রধান ইসলাম উদ্দিন ও IAY সেকশনের অস্থায়ী কর্মী মান্নাশীল সরকারি নির্দেশিকাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে অন্যায় ও বেআইনিভাবে সরকারি টাকা আত্মসাত করছেন। অপরদিকে সমষ্টি উন্নয়ন আধিকারিক এক প্রকার লেজে গোবরে পড়ে গ্রাম প্রধানের বাড়ি থেকে বেরিয়ে ব্লকে চলে আসেন। তিনি জানান আইন মোতাবেক গ্রাম প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। গ্রাম প্রধান ঘর না বানালে সরকারি অর্থ ফিরিয়ে দিতে হবে। তিনি পঞ্চায়েত সচিবকে অতিসত্বর ঘটনাটি তদন্তের জন্য চিঠি পাঠাবেন। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।